ভোট পঞ্চমীতে এবার ভোট দিয়েছেন মিমি চক্রবর্তী। আর ভোট দিতে গিয়েই চরম রেগে গেলেন মিমি চক্রবর্তী। কিন্তু কেন? কারণটা এটাই, তিনি ভোট দিতে গিয়ে ভোটকর্মীরা ভোট বাদ দিয়ে মিমির সাথে সেলফি তুলতে মত্ত হয়ে যাচ্ছেন। আর এখানেই তিনি রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, আপনারও চাকরি যাবে, আমারও চাকরি যাবে। শুধু এখানেই থেমে থাকেনি, দেখা গেল মিমি চক্রবর্তীর সাথে সাথে ভোট কেন্দ্রের মানুষগুলো মিমি চক্রবর্তীর সাথে সাথে বের হয়ে চলে আসছেন। সেটি দেখে তিনি আরো রেগে গেছেন। শুধু তাই নয়, বাইরে এসে মিমির সাথে সেলফিও তুলতে দেখা গেল কর্মীদের। আর এটা নিয়েই মিমির রাগ। তারা ভোট কেন্দ্রে ভোট বাদ দিয়ে কেন তার সাথে সেলফি তুলতে যাচ্ছেন, এই নিয়েই আঁতকে ওঠেন সাংসদ। ভোট দিয়ে বের হচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ, তখন তার পেছন পেছন বেরিয়ে আসেন ভোটকর্মীরাও। এমনকি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তার সঙ্গে সেলফি তোলেন তারা। ভোট কেন্দ্রের সমস্ত খবর আদান প্রদানের জন্য মোবাইল ব্যবহার করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগত কোনো কাজে মোবাইল ব্যবহার করা যাবে না বলে নির্দেশ রয়েছে কমিশনের। তার উপর ওই ভোটকর্মী কী করে এ কাজ করলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর ভোট দিয়ে স্থানীয় কালীবাড়িতে পূজা দিয়ে বাড়ি ফিরে যান মিমি চক্রবর্তী। পরে ওই ভোটকর্মীকে ভোট কেন্দ্রে বসে মোবাইল ঘাঁটতে দেখা যায়। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।